আমরা এখন অবকলনের ল্যাগ্রাঞ্জ এবং রোলের উপপাদ্য যে চ্যাপ্টার তোমাদের বইয়ে রয়েছে এক্সারসাইজ 3B তার আজকে শেষ ভাগ নিয়ে এসেছি। এখন আমরা রয়েছি দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে, এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই 6 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছো, আর এখন আমরা দেখব 7 আর তার পরবর্তী অঙ্কগুলো কিভাবে হবে। দেখো প্রথমে রয়েছে 7-এর অঙ্কটা, তো 7-এর যে অঙ্কটা রয়েছে এপেক্স ইকুয়াল টু লগ এক্স, এর বলেছে বক্রের উপর কোন বিন্দুতে স্পর্শক বক্রের উপর স্থিত এ আর বি দুটো বিন্দু দেওয়া আছে এবং এই সংযোজক যে সমান্তরাল হবে সেটা আমাদের বিন্দুটা বের করতে বলেছে, কোন বিন্দুতে স্পর্শকটা এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে। তার মানে এবি এবি এর সমান্তরাল হবে একটা স্পর্শকের কোন বিন্দুতে, মানে একটা লগ এক্স একটা বক্র, এই বক্রের কোনো একটা বিন্দুতে স্পর্শক হবে এ আর বি বক্রের উপর অবস্থিত, তাহলে এ আর বি বিন্দুর সংযোগ সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা জানি, এটা আমরা পাই ল্যাগ্রাঞ্জের উপপাদ্য থেকে। তো এখানে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রযোজ্য কিনা সেটা প্রথম দেখাতে হবে। তো ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রযোজ্য, তাহলে ল্যাগ্রাঞ্জের যে দুটো শর্ত আছে সেই শর্ত দুটো প্রথম সিদ্ধ করছে কিনা দেখাতে হবে। তাহলে এখানে দেখো লগ এক্স অপেক্ষকটি এখানে বিস্তারটা দেখো এক্স এর মান, সরি বিস্তারটা দেখো এক্স এর মান রয়েছে 1 থেকে ই, 1, ই এই বিস্তারে লগ এক্স অপেক্ষকটি এই বিস্তারে সন্তত, কারণ লগ এক্স আমরা জানি এক্স গ্রেটার দেন 0 তে সন্তত হয়, তাহলে 1 আর ই দুটোই হচ্ছে গ্রেটার দেন 0, অতএব এই বিস্তারে এটা সন্তত। তাহলে লগ এক্স অপেক্ষকটি 1, ই এই বিস্তারে অবকলনযোগ্য হবে, অবকলনযোগ্য, অতএব এটা ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রয়োগ করা যাবে। তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে আমরা পাই, তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য, অতএব আমরা এটা পাবো এফ ড্যাশ সি ইকুয়াল টু হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা আমরা পাবো, এই শর্ত নিশ্চয় সিদ্ধ হবে। এখন এইটা দেখো এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এইটা কি, এইটাই হচ্ছে এই এ আর বি এই বিন্দুর প্রবণতা বটে কিনা একবার আমরা চেক করে নিতে পারি। দেখো এ বিন্দু এ বি এর প্রবণতা কত হচ্ছে, এখানে এ বি এর প্রবণতা হচ্ছে আমরা জানি প্রবণতা দুটো বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, বা উল্টো করে লিখলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে প্রবণতা, তাই না? তো এখানে দেখো এফ বি মানে কি, এফ বি মানে এই যে বিন্দুটা দেওয়া আছে তার মানে এক্স ইকাল টু যদি ওয়ান হয়, মানে এ ইকাল টু যদি প্রথম বিন্দুটা যদি আমরা এ ধরি এ ইকাল টু ওয়ান, তাহলে এফ ওয়ান এর মান হচ্ছে 0, কারণ এটা এক্স এর মান এটা ওয়াই এর মান, তাহলে এ যদি ওয়ান হয় তাহলে এফ ওয়ান হচ্ছে 0, আর এ যদি ই হয় সরি এটা বি, বি যদি ই হয় তাহলে এফ ই ইকাল টু হচ্ছে 1, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এফ ই মাইনাস এফ ওয়ান, তাহলে এখানে আমরা পাবো এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি মানে হচ্ছে 1 বাই সি। দেখো এখানে এফ এক্স এখানে লিখে দিতে পারো এফ এক্স ইকাল টু হচ্ছে 1 বাই এক্স, তাহলে 1 বাই সি ইকাল টু হচ্ছে এখান থেকে বসাচ্ছি 1 বাই সি ইকাল টু হচ্ছে এফ বি, এফ বি মানে হচ্ছে এটা এফ বি, এফ বি মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 0 বাই বি মাইনাস এ, বি মাইনাস এ মানে ই মাইনাস 1, তো এটার সঙ্গে এ বি এর প্রবণতার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে 1 বাই সি টাই হচ্ছে এ বি এর প্রবণতা, তাহলে 1 বাই সি টা যদি এ বি এর প্রবণতা হয় তাহলে এখানে সি এর যে মানটা পাবো সেই বিন্দুতে যে স্পর্শকটা বেরোচ্ছে সেটা নিশ্চয়ই এ বি এর সমান্তরাল হবে, তাহলে এখান থেকে আমরা সি সমান পাচ্ছি ই মাইনাস 1, তাহলে ই মাইনাস 1 হচ্ছে সি এর মান, সি বলতে এখানে এক্স এর মান হবে, তাহলে এক্স ইকাল টু যদি
e minus 1 হয় তাহলে এখান থেকে আমরা fx এর মানটা পেয়ে যাব তাহলে fc c যদি e minus 1 হয় তাহলে fc ইকুয়াল টু হচ্ছে log e minus 1 অতএব আমরা এটা বলতে পারি e minus 1 কমা log e minus 1 বিন্দুতে বিন্দুতে স্পর্শক AB A সমান্তরাল ঠিক আছে তাহলে একই ভাবে তারপরে দেখো নয়টা তো এটা ল্যাগ্রাঞ্জের MVT এর আরেকটা মানে ওই উপপাদ্যের একটা রূপ বলতে পারো f a plus h সমান f a plus h into f dash a plus h এখানে fx দেওয়া আছে আমরা একটা একটা করে সব মান বার করে নেব fx বলে দেওয়া আছে fx সমান হচ্ছে root x তাহলে f dash x equal to হচ্ছে 1 by 2 root x হলো এখন আমাদের বের করতে হবে দেখো f of a plus h তাহলে আমরা এটা থেকে বের করব f of a plus h equal to হচ্ছে root a plus h হলো অতএব f of a a মানে হচ্ছে 3 h a মানে হচ্ছে 1 h মানে হচ্ছে 3 equal to হচ্ছে root over 1 plus 3 তাহলে f 4 এর মান হচ্ছে আমাদের root 2 মানে 2 f of a plus h হলো তারপর আমাদের f a বের করতে হবে তাহলে f a মানে হচ্ছে f 1 f 1 এর মান হবে root 1 মানে 1 হলো h তো দেওয়াই আছে এখন f ড্যাশ a প্লাস থিটা h বের করতে হবে আমাদের f ড্যাশ x এখানে রয়েছে তাহলে f ড্যাশ a প্লাস থিটা h ইকুয়াল টু হচ্ছে f ড্যাশ a a মানে হচ্ছে 1 প্লাস থিটা h সরি এদিকটা এদিকে না লিখে এদিকে লিখছি তাহলে এটার মান হচ্ছে আমাদের 1 বাই 2 রুট x মানে a প্লাস থিটা h এটার মানে হচ্ছে f টেস্ট a প্লাস থিটা h এর মান এখানে হবে 1 বাই 2 রুট ওভার a মানে হচ্ছে 1 থিটাটার মান আমরা বের করব আর h মানে হচ্ছে 3 তাহলে 1 প্লাস 3 থিটা হলো এখন আমরা যেহেতু এটা দেওয়া আছে এখানে মানগুলো যদি সব পরপর বসিয়ে দিই তাহলে আমরা থিটার মানটা পেয়ে যাব দেখো এখানে তাহলে a প্লাস থিটা h মানে হচ্ছে এটা তাহলে 2 ইকুয়াল টু তাহলে আমরা একবার এটা লিখতে যেহেতু এটা দেওয়া আছে লিখতে যেহেতু f প্লাস h ইকুয়াল টু f a h ইনটু f ড্যাশ a এটা লিখতে তোমার এখানে নিচেতে তারপর মানগুলো পরপর বসিয়ে দেবে এটা 2 f a f এর মান আমরা পেয়েছি 1 প্লাস h h এর মান আমাদের দেওয়া আছে 3 আর f ড্যাশ a প্লাস থিটা h এর মান আমরা পেয়েছি 1 বাই 2 রুট ওভার 1 প্লাস 3 থিটা এখান থেকে আমরা থিটার মানটা বের করব তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 3 বাই 2 রুট ওভার 1 প্লাস 3 থিটা হলো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা তো 1 হয়ে যাচ্ছে তাহলে 2 রুট ওভার 1 প্লাস 3 থিটা সমান হচ্ছে 3 বা স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4 ইনটু 1 প্লাস 3 থিটা সমান হচ্ছে 9 তাহলে 1 প্লাস 3 থিটা সমান হচ্ছে 9 বাই 4 তাহলে আমরা পাচ্ছি 3 থিটা ইকাল টু 9 বাই 4 মাইনাস 1 তার মানে 5 বাই 4 অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে 5 বাই 12 এটাই তাহলে থিটার মান ঠিক আছে না তারপরে দেখো 11 টা ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের প্রয়োগে প্রমাণ করতে হবে যে e টু দি পাওয়ার x গ্রেটার দেন 1 প্লাস x তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে মানে এই অসমীকরণগুলোর ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সীমা নিয়ে নেব যেহেতু e টু দি পাওয়ার x মানে এক্সপোনেনশিয়াল ফাংশন যে কোনো বিস্তারে সন্তত ও অবকলনযোগ্য সেজন্য আমরা এখানে একটা নির্দিষ্ট বিস্তার নেব যার জন্য এটা প্রমাণ করা যায় তো সেই বিস্তারটা আমরা এখানে সাধারণভাবে নেওয়া হয় যে fx
equal to e to the power x 0, x বিস্তারটা কে আমরা নিচ্ছি বিস্তারে সন্তত ও অবকলন যোগ্য তাহলে যেহেতু এটা সন্তত অবকলন যোগ্য অতএব আমরা এখানে লাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রয়োগ করতে পারবো তাহলে লাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে পাই তার আগে আমরা এটা এ এটা বি তাহলে আমরা এফ এ বের করতে পারবো এফ এ সমান হচ্ছে ই টু দি পাওয়ার এ এ মানে হচ্ছে জিরো তাহলে এফ জিরো সমান ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর তাহলে লাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে পাই লাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে পাই এম টিভি থেকে পাই এফ এ এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকাল টু এফ ড্যাশড সি বা তাহলে এখানে এফ বি বলতে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এফ এ বলতে ওয়ান বি বলতে এক্স সি বলতে সরি এ বলতে ওয়ান ও সরি জিরো সমান এফ ড্যাশ সি তাহলে এখানে এফ এক্স দেওয়া আছে তাহলে এফ ড্যাশ সি হবে ই টু দি পাওয়ার সি হলো যেহেতু এফ ড্যাশ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার সি সব সময়ই হয় গ্রেটার দেন ওয়ান কারণ ই টু দি পাওয়ার এক্স এর মান সবসময় একের থেকে বেশি অতএব এর মানটা হবে একের থেকে বেশি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হচ্ছে গ্রেটার দেন এক্স বা ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন ওয়ান প্লাস এক্স তাহলে এই বিস্তারের জন্য মানে জিরো টু এক্স বিস্তারের জন্য জিরো টু এক্স বিস্তারের জন্য এই অসমীকরণটা সত্য আমরা দেখাতে পারলাম তারপরে দেখো এগারো দুই নম্বরটা অনেকটা একই রকম ভাবেই এগারো একের মতো করেই হবে তবে আমাদের ফাংশনটাকে খুঁজে নিতে হবে যে কোন ফাংশনটা এখানে আমরা ধরবো তো দেখো এইখানটাতে দেখো এন বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো আমরা এখানে এই আকারটা কোথা থেকে পাই এই আকারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে এইরকম একটা আকার আমরা পাই তো এখানে আমরা সেই জন্য ধরে নেব যে এফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার এন তাহলে এক্স টু দি পাওয়ার এন অপেক্ষকটি বিস্তারটা আমরা এখানে বি এ কমা বি নেব কারণ এখানে বি এ রয়েছে বি মাইনাস এ রয়েছে এটা দেখে আমরা বিস্তারটা ঠিক করে নেব তাহলে এ কমা বি বদ্ধ বিস্তার সর্বত্র সর্বত্র সন্তত ও অবকলনযোগ্য 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 তাহলে সর্বতা সন্তত ও অবকলনযোগ্য হলে আমরা কি পাবো যে লাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যকে ব্যবহার করতে পারবো তাহলে এখানে আমরা এটা বের করে নিতে পারবো তাহলে এফ বি ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন সরি বি টু দি পাওয়ার এন এফ এ সমান এ টু দি পাওয়ার এন আর এফ ড্যাশ এক্স ইকাল টু হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা লাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে পাই লাগ্রাঞ্জের মধ্যমান এমভিটি থেকে পাই এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকাল টু হচ্ছে এফ ড্যাশ সি তাহলে এখানে এফ বি মানে বি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই বি মাইনাস এ সমান এফ ড্যাশ সি মানে হচ্ছে এন সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে
তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n সমান n c টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b মাইনাস a হলো কি c যেহেতু a আর b এর মধ্যে যে কোনো একটা মান যেহেতু a আর b এর মধ্যে যে কোনো একটা মান তাহলে c লেস দেন b তাহলে যেহেতু c হচ্ছে লেস দেন b তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে আমরা এটা লিখবো যেহেতু a লেস দেন c লেস দেন b তাহলে আমরা এটা লিখতে পারবো অতএব এখান থেকে b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n তো c এর জায়গাতে আমরা b বসাচ্ছি তাহলে b বসালে পরে এটা লেস দেন হয়ে যাচ্ছে এই দিকটা কমে যাচ্ছে তাহলে n b টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b মাইনাস a ঠিক আছে যেহেতু b হচ্ছে এর থেকে বড় তাহলে যেহেতু c এর জায়গায় যখন আমরা b বসাবো তখন এই সাইডটা বাঁদিকে থেকে ডান দিকটা তখন বড় হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দিলাম অতএব এটা প্রমাণিত ঠিক আছে তো তারপরে দেখো 11-4 নম্বরটা তো 11-4 নম্বরটাতে যেটা রয়েছে একইভাবেই হবে 11-3 যেভাবে হয়েছে সেভাবেই হবে শুধু এখানে আমরা সীমাটা নেব বিস্তারটা নেব এ টু বি তাহলে এবি বিস্তারটা নেব এবি বিস্তার যেহেতু অপেক্ষকগুলো সর্বত্র সন্তত আমরা দেখাবো যে এবি বদ্ধ বিস্তারে এটা সন্তত এবি মুক্ত বিস্তারে অবকলনযোগ্য অতএব ল্যাগরাঞ্জের মধ্যমান উপপাদ্য মেনে চলে এখান থেকে আমরা পাবো যেটা সেটা হচ্ছে tan b মাইনাস tan a বাই b মাইনাস a সমান পাবো sec স্কয়ার c পাবো এইটা পেয়ে যাওয়ার পর আমরা দেখো প্রমাণ যেটা করতে বলেছে সেটা b মাইনাস a sec তাহলে এটা আমরা লিখতে পারবো যে b মাইনাস a tan b মাইনাস tan a সমান b মাইনাস a ইনটু sec স্কয়ার c তো যেহেতু এখানে দেখো বলে দেওয়া আছে যে c এর মানটা তো c যেহেতু a আর b এর মধ্যে আমরা পাবো c এর মানটা যেহেতু a আর b এর মধ্যে আমরা পাবো সেহেতু sec স্কয়ার c এর মানটাও এর মধ্যেই থাকবে তাহলে এগুলো সবই প্রথম পদে অবস্থিত মানে দেওয়া আছে 0 লেস দেন a লেস দেন b লেস দেন পাই বাই 2 সবই প্রথম পদে অবস্থিত তাহলে আমরা এটা নিশ্চয়ই বলতে পারি যে a sec স্কয়ার a sec স্কয়ার c আর sec স্কয়ার b এটা আমরা বলতে পারি তাহলে যেহেতু sec স্কয়ার c এর মান হচ্ছে এইটা তাহলে এখানে আমরা এটাকে বসাতে পারবো তাহলে আমরা পাবো sec স্কয়ার a লেস দেন tan b মাইনাস tan a বাই b মাইনাস a লেস দেন sec স্কয়ার b এখন b মাইনাস a এটাকে আমরা দুজি বোথ সবার সাথে b মাইনাস a গুণ করে দিলেই আমরা যেটা প্রমাণ করতে বলেছি সেটা পৌঁছে যেতে পারবো ঠিক আছে এটা করতে পারবে তারপর দেখো 12 যেটা দিয়েছে 12 অঙ্কটা তো আমরা আগেই করে এসেছি একদম 9 এর মতো করেই হবে নয়টাতে আমরা করেছিলাম একই রকম অঙ্ক তাহলে 12টা আবার 9 এর মতো করেই হবে আবার দেখো 13টা আমরা করতে পারবো 7 এর মতো করে একটু সমস্যা দেখো 7 এর যে দুটো বিন্দু দেওয়া ছিল এখানে বিন্দু দুটো সরাসরি না দিয়ে বলেছে বক্রের প্রান্ত বিন্দু তো এখানে প্রান্ত বিন্দু হিসেবে যেহেতু আমাদের একটা বিস্তারের সীমাটা দেওয়া রয়েছে 2-3 মানে এগুলো তো x এর মান তো এইগুলোই প্রান্ত x এর প্রান্ত বিন্দু মানে x 1 2 আর অপেক্ষকটা দেওয়া আছে আমি এখন বলছি তোমাদের 13 নম্বরটার জন্য 13 নম্বর অঙ্কটা তো fx সমান দেওয়া আছে দেখো 13 তে আমি হিন্টস দিচ্ছি তোমরা পুরো অঙ্কটা করবে x মাইনাস 2 ঠিক আছে তো এখান থেকে x যদি 2 হয় তাহলে fx আমরা পাবো 0 আর x যদি 3 হয় তাহলে fx আমরা পাচ্ছি 1 তার মানে প্রান্ত বিন্দু দুটো হবে 2,0 আর একটা হবে 3,1 এই প্রান্ত বিন্দু দুটো আমরা পেয়ে গেলাম এই দুটোর সমান্তরাল সরলরেখা নিতে হবে একদম করতে হবে
সাতের মতো পড়ে, ঠিক আছে, করতে পারবে নিশ্চয়ই। আর চোদ্দটাতেও প্রান্ত বিন্দু দেওয়াই আছে, চোদ্দটাও 13-র মতো করে বা 7-এর মতো করেই হবে, ঠিক আছে। তাহলে এতক্ষণ এখন এই পর্যন্তই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।